নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মেলাখোল পৌর পরিষদের চেয়ারম্যানের স্বামীকে দাঁড়িয়ে কুপিয়ে রক্তাক্ত করে শাসক দলের দুষ্কৃতীরা। ঘটনা সোমবার গভীর রাতে। জানা যায়, মেলাখোল পূর্ব চুটিগড়ের নবনির্বাচিত প্রধান ও তার গুড্ডা বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন মেলাখোল পৌর পরিষদের চেয়ারপার্সনের স্বামী অতনু পাল রয়। অভিযোগ ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সিপাহী জলা দক্ষিণ সভাপতি দেবব্রত ভট্টাচার্য। সদলীয় আক্রমণকারীদের হাতে আক্রমণের শিকার এমএমসি চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রয়। অভিযুক্তদের বিরুদ্ধে মেলাখোল থানায় মামলা করা হলেও মেলাখোল থানার পুলিশ এখন অব্দি আটক করেনি বলে অভিযোগ। ঘটনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক কিশোর বর্মনকে। মঙ্গলবার গভীর রাতে কোনো এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মেলাখোল বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে মেলাখোল এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। মার্ডার কেস হইতাছে, তারা চুপচাপ বইয়ে বইয়ে তারা শুধু টাকা গুনতাছে। নিকুজিশনের গুন্ডারা তারা মাসে মাসে টাকা বাড়াইতেছে, তারা টাকা গনে, তারা সরকার তারা বেতন দেয়, তারপরে তারা কি কারণে আমি তারার এই এই সব পয়সার উপরে তারার এত লোভ, আমি এটা বুঝতে পারতেছি না। আমি বিচার চাই, আমি তার কাছে বিচার পাইতেছি না। আমি এজ এ মেলাঘর পৌরসভার চেয়ারম্যান হয়ে এসে আমি বিচার পাইলে সাধারণ জনগণ কি বিচার পাইব? আমি একসঙ্গে আমরা কালীপূজা সেরাইতেছি, ওখানে দেবব্রত বর্তাইছে, কিছু মাফিয়া পাল্টাছে মেলাঘর, সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লইছে মেলাঘর পূর্ব চণ্ডীগড়ের প্রধান, একটা মূর্খরে প্রধান বানাইছে, যা দিয়ে সেটা মেলাঘর রাজনীতি করতেছে, মাফিয়া গুন্ডামি করতেছে। তার সঙ্গে আছে কালীপদ বর্মন, আছে লক্ষণ ভৌমিক, আছে উত্তম পাল, আছে গণেশ দাস, আছে সঞ্জয় পাল, তারপর আছে ফিরেশ্বর চক্রবর্তী, তারপর বিপ্লব দেবনাথ, তারা সবাই এদিকে বয়সের আমার জামাইরে রড দিয়ে এসে রাড়ি দিছে, দাও দিয়া কূপ দিছে, আমার বুকে টাচ করছে, আমার হাতে ধরে টান দিছে সেন্টু বর্মন, আমারে মানে বিশ্রী বিশ্রী জায়গার মধ্যে হাত টাচ করছে। এটার লাগে আমরা আজকে থানাতে এসি, থানা তারা যাতে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে। আমার তারা কারা? তারা দেবব্রত বট্টাইজ, কিছু মাফিয়া বলতেছে মেলাঘর। দেবব্রত বট্টাইজ বর্তমানে আমাদের জেলা সভাপতি, তাই না? এখানে নিকুজিশনের মাফিয়া পাল্ট আছে, তাই না? নেতৃত্বে তাই না? আমার দুই তিনবার হুমকি দিছে ফোনের মধ্যে যে আমার জামাইর উপরে অ্যাটাক করবো, আমার জামাইরে মারবো, তাই না? প্রায় আমার হুমকি দিত। উনি কোন পার্টির বিলং করেন? বর্তমান আমাদের যে শাসক দল বিজেপি পার্টি, এই বিজেপি পার্টিরই জেলা সভাপতি। আপনি কোন পদে আছেন? আমি মেলাঘর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন। আমার এক কথা, আমি আমার দল থেকে আমি পদত্যাগ দিতাম, তাই না? তাইনের মর্জি মতো যাতে মেলাঘর পৌরসভার বিভিন্ন সম্পদ দখল করতে পারে, হাতে নিতে পারে টাকা পয়সা, এই কারণে তাই না? তাইনের মর্জি মাফিক তাই না এখানে চেয়ারম্যান বানাবো। আজকে কি কারণে মূলত? কোনো কারণ নাই, তারা অনেকদিন ধরে দেবব্রত বর্তে যে আমার কইতেছে, প্রায় সময় আমার হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে।